আসসালামু আলাইকুম বিউটিফুল মামিস, কেমন আছেন সবাই? আশা করছি ছোট্ট সোনামণিদের নিয়ে অনেক বেশি ভালো আছেন। সো দর্শক, আজ আমি করে দেখাবো বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর জাদুকরি একটি খাবার, আর এটি হচ্ছে ডিম সাবুদানার পায়েস। আর এই খাবারটি আপনারা 8 মাস থেকেই বাচ্চাদেরকে সকাল দুপুর রাতের প্রধান খাবার হিসেবে সার্ভ করতে পারেন। আর এই খাবারে আমি এমন সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি যেটা বেবির ওয়েট গেইন করতে ও ব্রেন ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করবে। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। সো প্রথমে আমি নিয়েছি 2 টেবিল চামচ সাবুদানা। আমি প্রথমেই নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো, দেন সেটাকে পানি ঝরিয়ে নিয়েছি। সাবুদানাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, আয়রন, যা বাচ্চাদের ওয়েট গেইন করতে, হজম শক্তি বৃদ্ধি করতে ও হাড় ও দাঁত মজবুত করতে অনেক বেশি বেনিফিশিয়াল। দেন আমার লাগবে ডেটস অ্যান্ড অ্যালমন্ড। খেজুর আছে প্রচুর পরিমাণে ফসফরাস, ম্যাগনেসিয়াম, ফাইবার, যা শিশুদের কনস্টিপেশনের প্রবলেম দূর করে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অনেক বেশি হেল্প করবে। এছাড়াও হাড় ও দাঁত মজবুত করতে অনেক বেশি বেনিফিশিয়াল। আর অ্যালমন্ডে আছে প্রচুর পরিমাণে গুড ফ্যাট, যা বাচ্চাদের স্কিন গ্লো করতে এবং ব্রেন ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করবে। দেন আমার লাগবে কাও মিল্ক ও ঘি। যারা বেবিকে এখনও কাও মিল্ক দিচ্ছেন না, তারা পানি দিয়ে রান্না করে দেন সব শেষে ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবেন। আমার বেবি যেহেতু 17 মান্থ প্লাস, সো আমি এখানে কাও মিল্ক অ্যাড করবো। আর আমি নিয়ে নিব একটা মুরগির ডিম, একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটে নিব। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিব। আর একটি কথা, 6 মাস প্লাস বাচ্চাদের জন্য অনলি ডিমের কুসুমটা অ্যাড করবেন। চলে আসলাম চুলায়। চুলায় একটি পাত্রে একটু ঘি দিয়ে দেন আমি দিয়ে দেব 1 কাপের মতো গরুর দুধ। দেন আমি দিয়ে দিব সাবুদানা, খেজুর ও বাদাম। দেখতেই পাচ্ছেন বাদামগুলোকে আমি এভাবে ক্রাশ করে নিয়েছি যাতে বেবির গলায় লেগে না যায়। দেন ঢাকনা দিয়ে অপেক্ষা করবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। সো 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে খেজুরগুলোকে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। দেন সব শেষে দিয়ে দিব সেই ফেটিয়ে রাখা ডিমটাকে। সো এই টাইমে কিন্তু অনবরত নাড়তে হবে, একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে অনবরত নাড়তে হবে, আর চুলার আঁচ থাকবে লো হিটে, আদারওয়াইজ কিন্তু নিচে লেগে যেতে পারে। সো আপনারা সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন। সো ডিমটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এখন আমি সার্ভিং বলে সার্ভ করে দিব। আর এই পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ মধু আর 1 টেবিল চামচ ঘি। আপনারা কিন্তু এখানে চিনিটাও ইউজ করতে পারবেন, যাদের বাচ্চার বয়স 2 বছরের উপরে তারা কিন্তু চিনিটাও অবশ্যই ইউজ করতে পারবেন। আর ঘিতে আছে প্রচুর পরিমাণে গুড ফ্যাট, যা বাচ্চাদের ওয়েট গেইন করতে ও ব্রেন ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করবে। সো এই তো তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার আর হেলদি ডিম সাবুদানার পায়েস। আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই হিট করে দিবেন, যাতে করে নতুন আপডেটগুলো খুব ইজিলি পেয়ে যান। সো আজ এ পর্যন্তই, পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।